ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের বালক এককে জয় পেয়েছে বাংলাদেশের জুয়েল রানা, ফারুক হোসেন ও স্বাধীন হোসেন। সকালে রমনা টেনিস কমপ্লেক্সে মালয়েশিয়ার সুনকিট চ্যাংকে 5-7, 7-5, 7-5 গেমে হারিয়েছে বাংলাদেশের জুয়েল রানা। আরেক ম্যাচে বাংলাদেশের ফারুক হোসেনের বিপক্ষে 7-6, 6-4 গেমে হেরেছে সিঙ্গাপুরের টিভি থিলেন। আর ভারতের সৃজিত সেনকে 2-6, 7-6, 7-5 গেমে হারিয়েছে বাংলাদেশের স্বাধীন হোসেন।